এই শোনো না, বলছিলাম পরশু আমার বন্ধনের কিস্তি আছে, আমাকে কাল 1,200 টাকা দেবে? এই তুমি দুদিন আগেই তো টাকা নিলে বন্ধনের কিস্তি দেবে বলে, আবার এখন আবার টাকা চাইছো? কোন বন্ধনের টাকা দেবে তুমি? ওই টাকাটা না খরচ হয়ে গেছে, আসলে দুদিন আগে দুটো শাওয়ার ব্লাউজ কিনেছিলাম তো, তাই ওই টাকাটা না আর নেই। এই দেখো, এইভাবে উল্টো পাল্টা টাকা খরচ করলে কিন্তু আমি তোমায় আর টাকা দিতে পারবো না। কয়েক মাস বাদ আমার মেয়ের বিয়ে, তার জন্য আমাকে টাকা জমাতে হচ্ছে। বলছিলাম টাবলুর বাবা না আজ ঘরে নেই, আমি একাই আছি। কি, মদন আজ বাড়িতে নেই? আজকে ওর বাড়ি ফিরতে দেরি হবে, যদি তুমি চাও তো আসতে পারো। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি তোমাদের বাড়ির পিছনে দরজাটা খুলে রাখবে, আমি আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব। ঠিক আছে, আমি সব খুলেই রাখছি, তুমি আসার সময় মনে করে বন্ধনের কিস্তিটা নিয়ে আসবে, কেমন? আচ্ছা আচ্ছা, নিয়ে যাব। তুমি তোমাদের বাড়ির পিছনে দরজাটা খুলে রাখো, আমি এক্ষুনি টাকা নিয়ে যাচ্ছি। পথে এসো চাঁদু, কান টানলে মাথা কিভাবে আসে সেটা খুব ভালোভাবেই জানি আমি। তোকে ভাই আমি আগেই বলেছিলাম যে লোকটা সালা হারামির গাছ, তুই যদি তখন আমার কথা শুনতিস তাহলে আজ তোর এইরকম অবস্থা হতো না। যাই হোক, ওইসব বাদ দে, মন খারাপ করে লাভ নেই, ঘুরতে যাবি কি? না ভাই, আজকে আমার মন ভালো নাই, সালা পুটি আমার ভুল বুঝলো, একটা কথাও শুনলো না, ওর বাপটা সালা আমায় এইভাবে ফাঁসিয়ে দিল। এই দেখো দেখো, আমার বাচ্চাদের মতো কান্না শুরু করে কেন? আরে ভাই, চাপ নিচ্ছিস কেন? তোর মন ভালো করার জন্য তো আমি আছি, ওইসব বাদ দে, ঝুমা বই দেখে যাবি কি? না ভাই থাক, আজকে আমার মন ভালো নাই। তাহলে টুম্পা বইদের কাছে যাবি, কোনো টাকা লাগবে না। অন্যদিন যাবো কেন, আজকে আমার মন ভালো নাই। তোর মনের গুষ্টে পোদ মারি শালা, এবারে বেশ ঝামেলা পড়া গেল তো, একে নিয়ে যে আমি এখন কি করি? ভাই তোর মন ভালো করার একটা উপায় আমার কাছে আছে। কি উপায় ভাই? বলছি তোর বুকের মধ্যে আছে তো? না আমার নাই, কিন্তু পুটির আছে অনেক বড় বড়। সালা বকাচ্ছো না, আমি তোকে সাহসের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, সাহস আছে তো, কি করতে হবে তুই শুধু একবার বল। ওদিকে একবার তাকিয়ে দেখ কে যাচ্ছে। আরে ও তো হারামির বাচ্চা পুটির বাপ, ওদিকে কোথায় যাচ্ছে? আমার ধারণা যদি না ভুল হয়, ও ডাইরেক্ট মদনের বউয়ের কাছে যাচ্ছে। এই সময় মদন বাড়িতে থাকে না, আমি 100% শিওর বলছি ও ডাইরেক্ট মদনের বাড়িতেই যাচ্ছে। তাহলে এখন কি করবি বলতো, মালটার পিছু পিছু যাবি? তার আগে তুই পুটিকে একটা ফোন লাগা, তবেই ব্যাপারটা ভালোভাবে জমবে, এসে দেখুক বাপের কাণ্ড কারখানাটা। আমার তো বড় নাম্বারটা ব্লক করে দিয়েছে, তোর ফোনটা দে, যদি রিসিভ করে তো করবে। আমি পচা বলছি, গলার আওয়াজটাও ভুলে গেছিস, হ্যাঁ আস্তে আস্তে ভুলতে শুরু করেছিস। নামটা বলতে কি খুব কষ্ট হচ্ছিল? তুই তো বড় আমার নাম্বার ব্লক করে দিয়েছিস, নামটা যদি বলতাম তাহলে তুই তো ফোনটা রেখে দিতিস, তাই আর নামটা বলিনি। একটা চরিত্রহীন ছেলের সঙ্গে কথা বলার আমার কোনো ইন্টারেস্ট নেই,
তুমি ফোনটা রাখো তো। এই জন্যই বলে তোদের পড়া মেয়েদের সব থেকে নিচেই বেশি থাকে। কি বললে তুমি? সত্যি বড়া, তোর বড়া হাঁটুর নিচে বুদ্ধি রয়ে গেল। যখন তোর বাপ আমার পকেট থেকে কনডমের প্যাকেটটা বের করলো, তখন তুই তোর বাপের কথা বিশ্বাস করে নিলি যে আমি একটা চরিত্রহীন। কিন্তু তোদের বাড়ির এক কোণে যে সিসিটিভি ক্যামেরাটা লাগানো ছিল, তার ফুটেজটা একবার চেক করলি না? যাই হোক, আমাকে চরিত্রহীন বলার আগে তোর বাপের চরিত্রটা এসে দেখে যা। তোর বাপের ঝাড়পাকামে একবার এসে দেখে যা, আমি খচ্চরের পাড়ায় দাঁড়িয়ে আছি। এবার একটা মদনকে ফোন লাগা আর ফোন করে বল তোমাদের বাড়িতে ঝামেলা হচ্ছে, চোর ঢুকেছে। দেখো খুড়ো, তোমাকে আর ধার দিতে পারবো না। তোমার মনে অনেক টাকা বাকি আছে, আগের টাকা মেটালে তবেই তোমাকে মাল দেবো, তার আগে দেবো না। দেখ ভাইপো, এইবারের মতো একটা দিয়ে দে। আমি কথা দিচ্ছি এইবারের বেকার ভাতার টাকা পেলে আমি তোর সব টাকা দিয়ে দেবো। এইবারের মতো একটা দিয়ে দে ভাইপো, এইবারের মতো একটা দিয়ে দে। তুমি বড় আগের বারও বলেছিলে যে তোর কাকিমার উঠলেই তোকে আমি দিয়ে দেবো, দে এত দূরের কথা, কোনো গন্ধই পেলাম না। ওরে সাউরির ভাতার, তোর কাকিমা হয়েছে রে, একটু তো সম্মান কর। ছি 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 ছি, কাকিমা আমার মাথায় থাক, আমি তো জব কার্ডের টাকার কথা বলছি খুড়ো। কি ব্যাপার খোঁচা, এই সময় কেন ফোন করছে? দেখি মালটা কি বলতে চাইছে। হ্যালো মদনদা, আমি পচা বলছি গো। হ্যাঁ রে বল, তো এই সময় ফোন করছিস কেন, কিছু ঝামেলা টামেলা হয়েছে নাকি রে? হ্যাঁ গো মদনদা, তুমি তাড়াতাড়ি চলে এসো, তোমার বাড়িতে একটা চোর ঢুকেছে, বিরাট বড় চোর। কি বলছিস রে, আলমারিতে যে অনেক টাকা রাখা আছে, সর্বনাশ হয়ে যাবে রে। তোরা এক কাজ কর, চোরটাকে তোরা ধরার ব্যবস্থা কর, যাতে না পালাতে পারে। তুই এখন রাখ, আমি এক্ষুনি যাচ্ছি। আলাদা করতে চাইছিলে, তোমাকে আমার বাবা ভাবতে ঘৃণা করছে।